রোববার পাকিস্তান থেকে সরতে পারে এমনই জল্পনা তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে না খেলার হুমকি উঠে এসেছে এবং আয়োজনের দৌড়ে দেখা যাচ্ছে তিন দেশ কিন্তু এগিয়েও এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা আইসিসিও ভারতের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে যা নিয়ে একেবারেই খুশি নয় পিসিবি এবং সেই সঙ্গেই দেখা যাচ্ছে ভারত যদি খেলতে না আসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা থেকে সরে আসতে পারে পাকিস্তান এমনকি প্রতিযোগিতায় না খেলারও সিদ্ধান্ত নিতে পারে বাবর আজম শাহিন আফ্রিদিদের ক্রিকেট বোর্ড এবং সেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা আইসিসিও ভারতের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে যা নিয়ে একেবারেই খুশি নয় তারা এবং তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলারও হুমকি দিয়েছে পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবিকে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান আইসিসি যদিও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই যে জল্পনা ছড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার সরতে পারে পাকিস্তান থেকে এবং পিসিবির তরফ থেকে ক্রিকেটাররা জানাচ্ছেন তারা নাও খেলতে পারেন এমনও কিন্তু হুমকি উঠে আসছে এই জল্পনার মাঝে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো ঠিক কি কি জল্পনা উঠে আসলো পিসিবির তরফ থেকে সরাসরি চলে যাবো নিউজ রুমে পল্লবদে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু বড় সড়ো জল্পনা তৈরি হচ্ছে পিসিবির মধ্যে অর্থাৎ পিসিবির তরফ থেকে জানানো হচ্ছে যে যদি হাইব্রিড মডেলে খেলা হয় তাদের ক্রিকেটাররা হয়তো খেলতে যাবেন না এমনও কিন্তু হুমকি উঠে আসছে এবং সেক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে আসা হবে কি জানা যাচ্ছে জল্পনা থেকে দেখো সোজা কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে খেলতেই হবে ভারত না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না এক কথায় পাকিস্তান যতই লাফালাফি করুক ভারত পাকিস্তানে খেলতে যাবে না এটা জানিয়ে দিয়েছে আর ভারত যদি না খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না কারণ এই এই মুহূর্তে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট সংস্থা মানে বিসিসিআই কাজে বিসিসিআইয়ের জোরটা অনেক বেশি একটা সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অনেক বেশি জোর ছিল কিন্তু এই মুহূর্তে ভারতের কথা বাকি দেশগুলো ঘাড় নাড়ে কারণ অধিকাংশ স্পন্সর ভারত থেকে যায় এবং সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী দেশ যদি বলো তাহলে কোন যেমন ধরো ব্রাজিল আর্জেন্টিনা ক্রিকেট ফুটবলে আছে যারা যাদের খেলা দেখতে সবচেয়ে বেশি লোক হয় তেমনি প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মাঠে সবচেয়ে বেশি লোক হয় ভারতের খেলা দেখতে কারণ ভারতবাসী পৃথিবীর প্রায় সব দেশে আছে আর যে দেশগুলো বাকি দেশ যে দেশগুলোতে খেলা হওয়ার কথা আছে ধরো যদি পাকিস্তানে না হয় তাহলে সাউথ আফ্রিকা হবে এবং সাউথ আফ্রিকা হলে ভারতের ভারতীয় দর্শক প্রচুর আছে এবং ভারতের ম্যাচগুলোতে অনেক বেশি আয় হবে সেক্ষেত্রে পাকিস্তান যদি পাকিস্তান যতই আস্ফলন করুক যে আমরা খেলবো না তাদের যেটা জাভেদ মিয়াদাদ বলেছে যে ভারত যদি না আসে তাহলে পাকিস্তানের লাভ হ্যাঁ কিন্তু পাকিস্তান বুঝতে পারবে ভারত না গেলে পাকিস্তানের অনেক বড় মানে ভারত যাচ্ছে না বলে পাকিস্তানও জানে যে ভারত যদি পাকিস্তানে খেলতে যেত তাহলে এই আইসিসি ট্রফি থেকে পাকিস্তান বিশাল লাভ করতে পারত কারণ ভারতের ম্যাচগুলোতে প্রচুর দর্শক হতো কারণ যেমন পাকিস্তানের বেশ কিছু খেলোয়াড় ভারতে পপুলার আছে তেমনি ভারতেরও বেশ কিছু খেলোয়াড় কিন্তু পাকিস্তানে অত্যন্ত পপুলার যেমন বিরাট কোহলি রোহিত শর্মার মতো খেলোয়াড়রা হার্দিক পান্ডিয়ারা কাজেই প্রচুর পাকিস্তানি খেলা মানে দর্শকরা আসতো যদিও এটা রাজনৈতিক ব্যাপার সেই কারণে ভারত যাচ্ছে না আর পাকিস্তান যেটা বলছে ভারত যদি না আসে তাহলে আমরা খেলবো না হাইব্রিড মডেল খেলবো না মানে সোজা কথা হচ্ছে যে ওদের খেলতে বাধ্য ওরা মানে সেই সেই জোরটা পাকিস্তান কখনোই দেখাতে পারবে না আর আইসিসি থেকে যেটা বলা হচ্ছে যে হাইব্রিড মডেলে যদি কথা হয়েছিল যে ভারত যদি না যায় তাহলে সংযুক্ত আরব আমির সাথে বাকি ম্যাচগুলো হবে দেখো আরবে যদি ম্যাচ হতো তাহলে পাকিস্তানকে আরবে খেলতে হতো ভারতের ম্যাচ ভারতের এগেনস্টে পাকিস্তানের ম্যাচটা গিয়ে খেলতে হতো আরবে সেক্ষেত্রে ওরা এখনও রাজি হয়নি তবে আমার মনে হয় না ওই এইটা শুধুই আস্ফলন কারণ পাকিস্তান খেলবে এবং পাকিস্তান জানে যে পাকিস্তান না খেললে পাকিস্তানের একটা বড় সড়ো আর্থিক ক্ষতি হবে ইতিমধ্যে কিন্তু আইসিসি থেকে একটা বড় পরিমাণ টাকা পাকিস্তানকে দেওয়া হয়েছিল যে ওদের মাঠগুলো সংস্কার করার জন্য এবং উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য সেক্ষেত্রে পাকিস্তান যদি পাকিস্তানে যদি নাও হয় তাহলে কিন্তু অন্য দেশে সাউথ আফ্রিকা হতে পারে অথবা মিডল ইস্টে সংযুক্ত আরব আমির সেই খেলাটা হতে পারে কাজেই তিনটি দেশ ইতিমধ্যেই রাজি হয়ে আছে যে যারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি কাজ সেক্ষেত্রে পাকিস্তানে যদি না হয় তাহলে খুব একটা কিছু হেরফের ঘটবে না ক্ষতিটা পাকিস্তানের হবে এটা ঠিক একেবারে তোমার কথা যেটা তাহলে স্পষ্ট যে যদি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যায় তবে কিন্তু যে এই লড়াইয়ে দৌড়ে এগিয়ে রয়েছে যে তিনটি দেশ সেখানে কিন্তু আয়োজন করা হবে সেক্ষেত্রে তাহলে কোনোরকমভাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিলের প্রসঙ্গ উঠছে না না চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল হবে না এটা তো নিশ্চিত কারণ এই ট্রফিটা পাকিস্তানে যদি না হয় অন্য দেশে হবেই তবে পাকিস্তানে যদি হয় পাকিস্তান যদি মেনে নিতে পারে হাইব্রিড মডেলটা কিন্তু পাকিস্তানেরই লাভ
কারণ পাকিস্তানে যদি খেলাগুলো হয় তাহলে দর্শকরা আসবে মাঠে, পাকিস্তানে একটা আয় হবে, তারপরে আইসিসি থেকে যে বিরাট অর্থ সাহায্য করা হচ্ছে ওদের, হ্যাঁ সেই সুযোগটা পাবে, স্পন্সরগুলো পাবে, খেলা দেখা যে টিভি মানে যে টিভি চ্যানেল খেলা দেখবে তার শর্ত অনুযায়ী পাকিস্তান একটা বড় অর্থ পাবে। কাজেই পাকিস্তান যতই আস্ফলন করুক পাকিস্তানকে রাজি হতেই হবে এবং আইসিসি ট্রফিতে পাকিস্তান খেলবেও। হয়তো প্রথমে বলছে ভয় দেখাচ্ছে খেলবো না, কিন্তু পাকিস্তানের সেই কোমরের জোর নেই যে পাকিস্তান খেলবে না আইসিসি ট্রফিতে, তাহলে পরবর্তীকালে ওরা আরও বেশি ভুগবে। যখনই আইসিসি ট্রফি না খেলবে তখন আইসিসি থেকে হয়তো ওদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে, ওদেরকে বয় করতে, তখন আরও বেশি মুশকিল হবে ওদের। কাজেই পাকিস্তানও খেলবে আর আইসিসি ট্রফিও হবে, এটাই হচ্ছে ব্যাপার। সেখানে দেখা যাচ্ছে আগামী মাসে কিন্তু আইসিসির চেয়ারম্যান পদে বসতে দেখা যাবে জয় শাহকে। তিনি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কি পরিকল্পনা করতে পারেন বা তার কি ভূমিকা থাকতে পারে বলে মনে হচ্ছে? আলাদা করে কিছু ব্যাপার নেই, সব সবটাই বললাম যে ভারত এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি, আইসিসিতে ভারতের ভূমিকাটা সবচেয়ে বড়, কাজেই ভারতের কথাই শেষ কথা হবে। সে কারণেই পাকিস্তান যতই আস্ফলন করুক, আর জয় শাহ তো আসছে, যার কারণ যেহেতু জানুয়ারি 25 জানুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কাজেই জানুয়ারিতে ম্যাচ পরের বছরে, এর মধ্যেই ডিসিশান হয়ে যাবে, দু একদিনের মধ্যেই যে ব্যাপারটা পরিষ্কার হবে। আর পাকিস্তানের দু একজন ক্রিকেটার যারা আলটাপকা মন্তব্য করছে তারাও জানে যে ভারতকে বাদ দিয়ে এই ট্রফি কখনোই সম্ভব না। জাভেদ মিয়াঁদাদ যত হতে পারেন তিনি একজন বড় ক্রিকেটার, হতে পারে তার রেকর্ড অনেক ভালো, কিন্তু অ্যাজ এ ম্যান জাভেদ মিয়াঁদাদকে কেউ পাকিস্তানেও কি বাংলা ভারতের বহু প্রচুর মানুষ আছে যারা জাভেদ মিয়াঁদাদের খেলা দেখতে ভালোবাসে, কিন্তু অ্যাজ এ ম্যান তার মানসিকতা কখনোই ভারতের পক্ষে কারণ অনুকূল নয় এবং সবসময় আলটাপকা মন্তব্য করে থাকেন। তুমি জানো যে ভারত যখন 1983 সালে বিশ্বকাপ জিতেছিল সেই সময় দুজন পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় দল যখন ট্রফি নিয়ে নাচছিল আনন্দ করছিল সেই সময় দুজন ক্রিকেটার ওরাও ভারতের সাথে যোগ দিয়েছিল, তাদের মধ্যে একজন ছিল আব্দুল কাদির এবং আরেকজন ছিল এই মুহূর্তে মনে পড়ছে না মুস্তাক আলী খানের ছোটো ভাই, যাই হোক এই দুজন। কাজেই ভারতের ওরা কিন্তু সেই সময় উচ্ছ্বসিত হয়েছিল যে যেহেতু এশিয়ান কাপ হিসেবে প্রথম ভারত বিশ্বকাপ জিতেছিল, যা নিয়ে পরে সমালোচনা হয়েছে, কিন্তু গাভাস্কার কিন্তু বরাবর পাকিস্তানকে খুব সম্মান দিয়ে এসছে এবং পাকিস্তান যখন ওয়ার্ল্ড কাপ জিতল তখন গাভাস্কার খুব প্রশংসা করেছে, যার জন্য পাকিস্তানের মানুষজন গাভাস্কারকে অন্য চোখে দেখে। যেমন পাকিস্তানের ইমরান খান, অসীম আকরাম, এদেরকে ভারতের ভারতীয় সমর্থকরা অত্যন্ত সম্মানের চোখে দেখে, সোহেব আখতারের প্রচুর ফ্যান আছে ভারতে, হ্যাঁ কিন্তু কয়েকজন ক্রিকেটার আছে, যেমন ওদের একজন উইকেট কিপার কিছুদিন আগে একটা বাজে মন্তব্য করেছিল, জাভেদ মিয়াঁদাদ অ্যাজ এ ম্যান একেবারেই ভালো নয়, হ্যাঁ খেলোয়াড় হিসাবে উনি অনেক বড় হতে পারেন কিন্তু তার বিশ্লেষণ ক্ষমতা খুব একটা ভালো না, কাজেই আলটাপকা মন্তব্য অনেকে অনেক কিছু করবে তাতে ভারতের কিছু এসে যাবে না। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পাকিস্তান খেলবে, ভারতও খেলবে এবং হাইব্রিড মডেলে যদি না হয় তাহলে অন্য কোনো একটা নিরপেক্ষ দেশে টোটাল টুর্নামেন্টটা হবে। একেবারেই তাই, অনেক ধন্যবাদ পল্লব দা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে পাকিস্তান থেকে এমনই জল্পনা শুরু হলো এবং তারই মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের ক্রিকেটাররা তারাও হুঁশিয়ারি দিচ্ছে না খেলার জন্য। ভারত যদি খেলতে না আসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা থেকে সরে আসতে পারে পাকিস্তান, এমনকি প্রতিযোগিতায় না খেলারও সিদ্ধান্ত নিতে পারে বাবর আজম শাহিন আফ্রিদিদের ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা এবং আইসিসিও ভারতের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবতে পারে। জানিয়ে খুশি নয় একেবারেই পিসিবি, তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে। পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে সেই দেশের কেন্দ্রীয় সরকার পিসিবিকে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য এবং পিসিবি সভাপতি মহসিন নাকভি তিনিও জানিয়েছেন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান। কিন্তু সেখান থেকেই যে জল্পনা তৈরি হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে বাতিল হতে পারে, তবে ভারতের তরফ থেকে কিন্তু একেবারেই জানানো হচ্ছে যে একেবারেই সেটি বাতিল হবে না, পাকিস্তান যদি নাও খেলে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো দেশে অর্থাৎ এই লড়াইয়ে যারা এগিয়ে রয়েছে সেরকম নিরপেক্ষ কোনো দেশে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে এবং সেই প্রতিযোগিতায় সামিল হবে ভারতীয় দল। সে বিষয়ে বিস্তারিত জানাও আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। আজ এখানে